বিএনপিকে ঠেকাতে বিচ্ছিন্ন আওয়ামী লীগের দুর্গ ফরিদপুর। বৃহত্তর ফরিদপুর দীর্ঘকাল ধরেই আওয়ামী লীগের ঘাঁটি বা দুর্গ বলে পরিচিত, সেখানেই বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। বিএনপির সমাবেশ যাতে সফল হতে না পারে এজন্য আওয়ামী লীগ অনেক চেষ্টাই করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্নভাবে সরকারি ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে সমাবেশ ঠেকানোর কাজে, কিন্তু সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করেই সেখানে সমবেত হচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। গতকাল সন্ধ্যায় সমাবেশের স্থল ছিল লোকে লোকারণ্য, রাত নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা জানান, এখন আর সেই পরিস্থিতি নেই। এক সময় এই এলাকাকে আওয়ামী লীগের দুর্গ বলা হতো, এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ ক্ষমতাসীনদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এখন এই অঞ্চল বিএনপির দুর্গে পরিণত হয়েছে, সমাবেশ ঘিরে তারই প্রমাণ পাওয়া যাবে। বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পথে পথে তাদের নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। পুলিশ যানবাহন আটকে দিয়েছে, অনেকে একসঙ্গে থাকলে তাদের ফরিদপুরে প্রবেশ করতে দেয়া হয়নি। ছাত্রলীগ, যুবলীগ কর্মীরাও বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। এদিকে বাস ধর্মঘটের কারণে ফরিদপুর ও আশেপাশের জেলা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা 3 দিন আগে থেকে সমাবেশ স্থলে আসছেন। গত 9 নভেম্বর শরীয়তপুর থেকে 100 নেতাকর্মী সমাবেশ স্থলে আসেন। 10 নভেম্বর রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আব্দুল আজিজ মাঠে হাজির হন। তাদের কেউ আত্মীয় স্বজনের বাসায়, কেউ বা হোটেলে উঠেছেন। তবে এবার কেন্দ্রীয় নেতাদের মাঠে অবস্থান করার বাধ্যবাধকতা আছে, ফলে বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও মাঠে রাত যাপন করছেন। এর আগে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালেও ধর্মঘট ডাকার কারণে বিভাগীয় গণসমাবেশের অংশ নিতে নেতাকর্মীদের অনেক বাধা বিপত্তি পার হতে হয়। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে ফরিদপুর থেকে বিভিন্ন জেলা ও উপজেলাগামী মানুষকে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।